নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব আমি সৌম আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনাদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন খুব খুব দরকারি একটি ভিডিও এমপ্লয়মেন্ট ব্যাংক এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত কিংবা অনেকে প্রথমবার শুনছেন তো আপনার বয়স যদি আঠেরো বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করতে হয় যে কোনো সরকারি চাকরি পেতে গেলে এবং সেই সঙ্গে আপনারা যুবশ্রী প্রকল্পের নাম শুনেছেন বর্তমান সরকারের যে যুবশ্রী প্রকল্প সেখানে নাম নথিভুক্ত করতে গেলেও কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নামের রেজিস্ট্রেশন করাতে হবে তো যুবশ্রী প্রকল্প আর কিছুই নয় আপনারা যখন এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করাবেন অটোমেটিক্যালি আপনাদের নাম কিন্তু এই যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর এই যুবশ্রী প্রকল্পে প্রত্যেকটি বেকার ছেলে মেয়ে যাদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তারা কিন্তু প্রত্যেক মাসে এক টাকা করে পেয়ে যায় তো আপনারা এখনি যদি আপনাদের নাম না নথিভুক্ত করিয়ে থাকেন এর আগে তাহলে নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে এক্ষুনি নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের সঙ্গে এবং যুবশ্রী প্রকল্পের সঙ্গে নথিভুক্ত করান এবং আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে যুবশ্রী প্রকল্পে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করাবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে মাঝের কোনো স্টেপ না বাদ চলে যায় আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এই লাইক কিন্তু আমাদের মনে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ যোগায় তার সঙ্গে যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি আমার ফোনের যে কোনো একটা ব্রাউজার আপনারা আপনাদের ফোনে যে ব্রাউজার আছে আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি আপনারা নিজের ফোনের যা ব্রাউজার আছে সেখান থেকে প্রথমেই সার্চ করবেন হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে সার্চ করবেন তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্চ করলে এরকম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে প্রথমেই চলে আসবে এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট জিওবি ডট ইন ওয়েবসাইটে আপনারা গিয়ে কিন্তু ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখা যাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমাদের সামনে খুলে যাবে এইভাবে তো এখানে দেখতেই পাচ্ছেন একেবারে বাম দিকের ওপরে যুবশ্রী বলে লেখা আছে এবং ডান দিকের ওপরে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার্স বলে লেখা আছে তো আমি আগেই বলেছি আপনাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের নাম কিন্তু অটোমেটিক্যালি যুবশ্রী ফর্মের সঙ্গে নথিভুক্ত করা হবে তো আমরা এখানে নিউ এমপ্লয়মেন্ট জব শিকারে ক্লিক করব তো যখন তোমরা এই তো এইভাবে একটি পেজ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোম আপনারা একটু পড়ে দেবেন এবং তারপরে পড়া হয়ে গেলে নিচে একেবারে দেখতে পাবেন যে আই হ্যাভ রিড আন্ডারস্টুড এইখানে আপনারা ক্লিক করবেন এবং এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এইভাবে ক্লিক করার পর একটি ফর্ম অনলাইন ফর্ম আমাদের সামনে খুলে যাবে সেটা হচ্ছে জব সিকার্স নিউ এনরোলমেন্ট তো আমরা নিউ এনরোলমেন্ট করতে চাইছি তো এই ফর্মটা কিন্তু প্রপারলি আপনাদের স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন আমি এখানে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের লিখতে হবে নেম রাইট ফুল নেম আপনাদের যা ফুল নেম সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন নেক্সট ফাদার্স নেম আর মাদার্স নেম আপনাদের বাবা বা মায়ের যে কোনো একজনের নাম কিন্তু এখানে লিখতে হবে নেক্সট হচ্ছে স্পাউস নেম অর্থাৎ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে তবে এটা ম্যান্ডেটারি দেওয়া নেই নেক্সট হচ্ছে আপনাদের সেক্স বা লিঙ্গ কী সেটা আপনারা চুজ করবেন মেল ফিমেল অর আদার্স তারপরে আছে কাস্ট কাস্ট যা হবে জেনারেল ও এস সি এস টি সেটা চুজ করে দেবেন নেক্সট হচ্ছে আপনাদের ধর্ম কী সেটা আপনারা চুজ করবেন তারপরে হচ্ছে মেরিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনাদের বৈবাহিক অবস্থা আপনারা বিবাহিত হলে ম্যারিড যদি বিবাহিত না হয়ে থাকেন আনম্যারিড অর ডিভোর্স তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে অটোমেটিক্যালি সেটা নো করা থাকবে এবং প্রাক্তন সৈনিক হয়ে থাকলে ইয়েস করবেন নইলে অটোমেটিক্যালি সেটা নো করা থাকবে নেক্সট পোস্টাল অ্যাড্রেস আপনাদের বাড়ির যে পোস্টাল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে প্রপারলি দিতে হবে তারপরে স্টেট হচ্ছে ওগুলো অটোমেটিক্যালি চুজ করা আছে যেহেতু আমরা ওগুলোই অ্যাপ্লাই করছি নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনাদের যা জেলা সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে দেবেন তারপরে হচ্ছে পিন কোড সরি তারপরে একটা সাব ডিভিশন বলে আসবে তো সাব ডিভিশনে আপনারা চুজ করবেন সাব ডিভিশনে চুজ করার পর ব্লক ওর মিউনিসিপ্যালিটি আপনারা কোন ব্লকের আন্ডারে সেটা চুজ করে দেবেন তারপরে হচ্ছে পিন কোড আপনাদের বাড়ির যে পিন পিনকোড সেটা দিয়ে দেবেন ওর আপনাদের অঞ্চলের কোড নেক্সট হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাদের দিতে হবে কারণ সেখানে বিভিন্ন রকমের কিন্তু মেসেজ আসতে পারে তো একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়ার পর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করতে হবে তো ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আপনারা একেবারে আসবেন এডুকেশনাল ডিটেলস ওর শিক্ষাগত যোগ্যতায় তো এখানে আপনারা কি কি এক্সাম পাস করেছেন পরপর আপনাদের দিতে হবে ফার্স্টে আপনারা চুজ করবেন মাধ্যমিক তো এক্স বা ম্যাট্রিক পাস চুজ করলেন এখানে কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা সেইটা পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ মার্কস আছে এগুলো পরপর ফিল আপ করবেন তারপরে কিন্তু যদি আপনারা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বা আরও হায়ার স্টাডি করে থাকেন সেগুলো কিন্তু অ্যাড নিউ করে করে পরপর সিলেক্ট করতে হবে অ্যাড নিউ করে নেক্সট টেন প্লাস টু যদি আর্টস গ্রুপে পাস করে থাকেন তাহলে আর্টস তারপরে কোন ইউনিভার্সিটি বা বোর্ড বা কাউন্সিলের আন্ডারে ছিল তারপরে ইয়ার অফ পাসিং এবং মার্কস কত পেয়েছিলেন সেগুলো পরপর দিয়ে দেবেন তারপর যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের ডিটেলসও এখানে অ্যাডনিউতে গিয়ে দিয়ে দেবেন নেক্সট হচ্ছে আপনাদের ভাষা আপনারা কোন কোন ভাষা জানেন সেগুলো কিন্তু এখানে চুজ করতে হবে তো সেই ভাষায় যদি আপনারা পড়তে পারেন তাহলে রিড এর ওপর ক্লিক করবেন যদি লিখতে পারেন রাইটের ওপর ক্লিক করবেন যদি কথা বলতে পারেন স্পিকের ওপর ক্লিক করবেন এবং যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তাহলে কিন্তু স্পিক ফ্লুয়েন্টলির ওপর ক্লিক করবেন নেক্সট হচ্ছে যদি আরও অন্য কোনো ভাষা আপনারা জেনে থাকেন যেমন ইংলিশ তাহলে তার জন্য আপনারা কিন্তু এখানে টিক দিয়ে দেবেন ওর হিন্দি কেউ কেউ জেনে থাকেন তো সেগুলো পরপর আপনারা লিখে দেবেন যে যে ভাষা জানেন নেক্সট হচ্ছে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা শারীরিক মাপ দিতে হবে হাইট তবে এটা বলে রাখি যে ম্যান্ডেটারি এখানে কিছু দেওয়া নেই দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তবে দিয়ে দেওয়াই বেটার বলে আমার মনে হয় তো হাইট ওয়েট এবং চেস্ট এর দৈর্ঘ্য কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনারা একদিকে তারপরে আপনারা একদম ডান দিকে চলে আসবেন সেখানে আপলোড ফটো বলে আছে তো আপলোড ফটোয় গিয়ে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে তো সেটা আমরা দেখে নিচ্ছি কী লেখা আছে ডট জেপিজি অর ডট জেপিজি এই ফর্ম্যাটে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে পাঁচশো কেবির মধ্যে এবং নিচে তার সঙ্গে সিগনেচার থাকতে হবে তারপরে আপনাদের সিভি কিন্তু ডট ডিওসি অর্থাৎ ডক অর ডট ডিওসি এক্স এই ফর্ম্যাটে কিন্তু দুশো কেবির মধ্যে আপনাদের আপলোড করে দিতে হবে এখানে সেটা আপলোড হয়ে গেলে তারপরে এখানে দেখতেই পাচ্ছেন কাজের অভিজ্ঞতা বলে আছে তো আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে এটা সিম্পলি স্কিপ করে যাবেন কিছু লিখতে হবে না আর যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে লিখে দেবেন এমপ্লয়মেন্ট নেম এমপ্লয়ার্স নেম আপনার নাম লিখবেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছর কাজ করেছেন পোস্ট কী ছিল স্যালারি কত ছিল কোন সেক্টরে কাজ করতেন তো পরপর লিখে দেবেন যদি আরও অন্য কোনো কাজ করে থাকেন অ্যাড নিউ গিয়ে সেটাও কিন্তু আপনারা লিখে দেবেন নেক্সট হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দ্য প্রুফ অফ রেডি রেসিডেন্স আপনাদের বাসস্থানের প্রমাণ দিতে হবে তার জন্য আপনারা রেশন কার্ড ভোটার কার্ড কিংবা পাসপোর্ট চুজ করতে পারেন তো যেটা চুজ করবেন তার নাম্বার কিন্তু এখানে আপনাদের দিতে হবে এবং তারপরে এখানে আছে উইলিং টু রিলোকেট আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে থাকতে চান তার জন্য আপনারা চুজ করবেন আপনারা যদি বিপিএল হন তাহলে ইয়েস করবেন নইলে নো করবেন এবং অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন নিজেরা দিতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন এইভাবে পুরো ফর্মটা ফিল করার পর আপনারা কিন্তু এখানে সিকিউরিটি কোডটা যেমন দেখছেন সেইভাবে লিখে দেবেন তারপরে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুডে ক্লিক করবেন এবং আই হেয়ার বাই ডিক্লেয়ার অল দ্য ইনফরমেশন ফার্নিস টাইপ অফ ইজ ট্রু অর্থাৎ আপনি বলছেন যে আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো একেবারে সত্য তার উপর ক্লিক করে এই যে সাবমিট বলে দেখতে পাচ্ছেন তো সাবমিটের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা একটা প্রিন্ট আউট পাবেন সেটা প্রিন্ট করে রাখবেন এবং সেই প্রিন্ট কপিটা নিয়ে কিন্তু আপনাদের আপনাদের কাছাকাছি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে যে যে আপনারা ইনফরমেশন দিয়েছেন তার কিন্তু এক একটা করে জেরক্স কপি নিয়ে গিয়ে তার সঙ্গে পিন আপ করে আপনাদের সেই কাছাকাছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আগামী তিন মাসের মধ্যে জমা দিতে হবে যেদিন আপনারা সাবমিট করবেন ফর্মটা তারপর থেকে তিন মাসের মধ্যে কিন্তু সেটা জমা করতে হবে তাহলেই কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে কাজ সেটাই সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা পেয়েও যাবেন কিছুদিনের মধ্যে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের জন্য নথিভুক্ত হয়ে যাবে আপনাদের নাম তো সেটা ওয়েটিং লিস্ট বেরোয় প্রতি মাসে তো সেই ওয়েটিং লিস্ট চেক করতে থাকবেন সেখানেও আপনাদের নাম চলে আসবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না তো আজকের জন্য নমস্কার বন্ধুরা